বর্ষাকালে স্যাঁতস্যাঁতে পরিবেশ নানা ধরনের অসুখ বিসুখ টেনে আনে। তাই আমাদের ঘরে থাকা পোষা প্রাণীরও এই সময় দরকার বাড়তি যত্নের। তা না হলে প্রিয় বিড়ালটির পেটের অসুখ, ত্বকের সমস্যা সহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই পোষা প্রাণী প্লাসের আজকের ভিডিওতে আমরা বর্ষাকালে বিড়ালের যত্ন সম্পর্কে জানব। বিড়ালের লোম বা পশমের যত্ন। পোষা প্রাণীর গায়ের পশম ভেজা থাকলে দুর্গন্ধ ও ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। ওদের থাকার জায়গা গরম পানি দিয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। বিড়ালের পায়ের আঙ্গুল যেন ভেজা না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নিয়মিত কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে। টিকা যেন বাদ না যায়। পোষা প্রাণী যদি কুকুর বা বিড়াল হয় তাহলে অবশ্যই টিকা দিতে হবে সময় মতো। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য টিকা দেওয়া জরুরি। এক্ষেত্রে একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। স্বাস্থ্যকর খাবার দাবার। পোষা প্রাণীকে স্বাস্থ্যকর খাবার দিতে হবে। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম ও ভিটামিনযুক্ত খাবার নিয়মিত খাওয়াতে হবে। খাবার খাওয়ানোর সময় বয়স ও শারীরিক গঠনের কথা বিবেচনায় রাখতে হবে। বর্ষাকালে বিড়ালের স্বাস্থ্য ভালো রাখতে মশামাছি রোধক শ্যাম্পু দিয়ে প্রতিদিন ভালোভাবে গোসল করাতে হবে। মেডিকেটেড টিস্যু দিয়ে নিয়মিত কান পরিষ্কার করে দিতে হবে। বর্ষাকালে আপনার পোষা প্রাণীর সঠিক যত্নের জন্য একজন পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। যে কোনো সাপ্লিমেন্ট দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এভাবে যত্ন করলে এই বর্ষাতেও সুস্থ থাকবে আপনার প্রিয় বিড়াল কিংবা কুকুর। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানান ও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।